আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আবার আসলাম আপনাদের মাঝে মাহাসা ইউনিভার্সিটি থেকে আজকে আমাদের সাথে একজন অতিথি আছে যিনি মাহাসা ইউনিভার্সিটি ক্যাম্পাসটি টি ঘুরে দেখতে এসেছেন আর তার কিছু রিলেটিভ আছে তাদেরকে এখানে এডমিশন নিওতে চান আমাদের সেলিম ভাই আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ সেলিম ভাই কাছে আমরা জাস্ট কয়েকটা বিষয় জানতে যাব আপনি তো এখানে দেখলেন ইউনিভার্সিটিতে আপনার আপনার কেমন লাগলো ইউনিভার্সিটিটা অলরেডি গুড়া দেখলাম প্লেস কি অবস্থা ভিতরে দেখলাম রিসরেনেস দেখলাম মোটামুটি সবদিকে ভালো আছে এই জায়গা আপনি তো প্লেসও সুন্দর অনেক খাবার মানও দেখলাম আপনি তো ওখানে রেস্টুরেন্ট এমন কি দামও কম দামও কম কম খাবার জিনিসও ভালো সব ফ্রেশ পাওয়া যাইতেছে তারপর ভিতরে যে

অনেকে আছেন তাদের স্ত্রীকে এখানে নিয়ে আসতে চান তাদের জন্য বলবো আপনারা যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তাদের তারা আস ফিজিক্যালি আমার এখানে ঘুরে দেখতে পারেন যে ইউনিভার্সিটি ক্যাম্পাসটি দু সালে কিন্তু বিদেশি স্টুডেন্টের জন্য অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন টিউশন ফিতে সেলিম ভাই যেটি বললো সেলিম ভাই কিন্তু এর আগে একদিন আসছিল শুধু দেখার জন্য এখানে কিন্তু আমাদের হোস্টেলের হোস্টেল ফ্যাসিলিটি আছে ইউনিভার্সিটির ভিতরেই এই দুটা আমাদের হোস্টেল এরপর আমাদের যে অনেক ফ্যাসিলিটি আছে অনেকেই মনে করেন যে থাকা খাওয়া কেমন কি লাগবে কোনো অসুবিধা হবে সেলিমা যেটি বললেন এখানকার রেস্টুরেন্টের খাবার মান অনেক ভালো এবং কি অনেক কম দাম কম দাম কম দাম কোয়ালিটি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে যাই হোক শুধুমাত্র আপনাদের এটাই আপনাদের ইনশোর করা আপনাদেরকে তুলে ধরা যে আপনারা যারা তাদের আত্যেষজনকে মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে পড়াতে চান তারা তাদের পছন্দের তালিকায় মালয়েশিয়া ইউনিভার্সিটিকে রাখতে পারেন যাই হোক সকলকে ধন্যবাদ ধন্যবাদ সেলিম ভাই আপনাকে আপনার অনুভুতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এই আইনা দেখার জন্য ওকে ধন্যবাদ ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে পড়ালেখা সম্পর্কে এখানে কমেন্টস করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের মনে প্রশ্নের উত্তর গুলো আমরা ইনশাল্লাহ দেবো আমরা যারা মালয়েশিয়াতে আসছি মালয়েশিয়ার বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি আমরা কিন্তু আপনাদেরকে প্রপার গাইডলাইনস গুলো দিতে সক্ষম হবো অনেকেই আছে যে যেমন মালয়েশিয়াতে আস নাই তাদেরকে আসে যদি আপনার মালয়েশিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন বা ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা কিছু বলতে পারবেন ওকে ধন্যবাদ ভাই আসসালামু আসসালামাইকুম ওকে শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবেন আপনার আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ ওবরাক